নার্সারির ছোট্ট ছোট্ট বন্ধুরা, দেখো আমি তোমাদেরকে বাংলা পড়াবো। আমি হলাম তোমাদের বাংলা ম্যাম, সুমনা ম্যাম। ঠিক আছে, তোমাদের এই যে বাংলা বইটা দেখো, বইটাতে মলাট দেওয়া আছে, দেখতে পাচ্ছ? মোটামুটি এই বাংলা বইটাতে, বাংলা বই অ আ বা ক খ বই, সেই বইটা আমি তোমাদেরকে পড়াবো, আমি তোমাদের সুমনা ম্যাম। ঠিক আছে, দেখো বাংলা বইটা প্রথমে কী আছে, প্রথমে আছে অ আ এইসব আছে, সেইগুলো আজকে আমরা পড়বো। দেখো এইখানে হচ্ছে অ, আর নিচেটায় হচ্ছে আ, পাতার নম্বর হচ্ছে দুই। দুই নম্বর পাতাটা তোমরা সবাই খোলো। দুই নম্বর পাতাটা খুলে প্রথমে আমরা পড়বো অ। এখন তো আমাদের স্কুল ছুটি, কিছু করার নেই, তাই ফোনেতেই এইভাবে বসে বসে অনলাইনে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, দেখো এই যে অক্ষরটা দেখতে পাচ্ছ, এই অক্ষরটাকে বলা হচ্ছে অ। কী অক্ষর? এই অক্ষরটা কি বলা হচ্ছে অ। অয়ে আমরা কি বলবো জানো? অয়ে বলতে হবে অয়ে অজগর আসছে তেরে। তোমরা আমার সঙ্গে বলো, অয়ে কি বলবে? অয়ে অয়ে অজগর আসছে তেরে। অয়ে আমরা কি বলবো? না, অয়ে অয়ে অজগর আসছে তেরে। দেখো এখানে একটা ছবিও দিয়ে দিয়েছে অজগরের, ঠিক আছে, সেই অজগরটা ছবি দিয়ে দিয়েছে। আর অ দিয়ে আমরা নতুন নতুন আরও কী কী শব্দ শিখতে পারি জানো? অ দিয়ে, অ দিয়ে দেখো একটা ছবি দিয়ে দিয়েছে, সেটাকে বলছে অজ। কি বলছে? অজ। আর একটা নতুন শব্দ হলো অলি। অলি মানে হচ্ছে মৌমাছি, আর অজ মানে হচ্ছে ছাগল, ছাগল ছানা। ঠিক আছে, তাহলে অ দিয়ে আমরা কী কী পড়লাম? অ দিয়ে পড়লাম অয় অজগর আসছে ধেরে। অ দিয়ে কী পড়লাম? অয় অজগর আসছে ধেরে, তাই তো? আর কি পড়লাম? নতুন নতুন শব্দ দুটো, অজ মানে ছাগল ছানা, আর একটা অলি মানে মৌমাছি বা ভ্রমর। ঠিক আছে, আর এই অক্ষরটাকে আমরা কি বলছি? অ। তোমরা আমার সঙ্গে বলো, কি বললাম? অ। অয়ে অয় অজগর আসছে তেরে। এইবার আরেকটি যেটা পড়বো সেই দুই নম্বর পাতাতেই, দেখো নিচের দিকে এইটাকে বলা হচ্ছে আ। কি বলা হচ্ছে? এই অক্ষরটাকে বলা হচ্ছে আ। আয়ে কি হয়? আয়ে আমটি আমি খাবো পেরে। আয়ে আমটি আমি খাবো পেরে। তোমরা আমার সঙ্গে বলো, আয়ে কি হয়? আয়ে আমটি আমি খাবো পেরে। ঠিক আছে, আদি দুটো নতুন নতুন আমরা শব্দ শিখবো, কি কি না, একটা হলো আনারস, দেখতেই পাচ্ছ আনারসের ছবি দিয়ে দিয়েছে আনারস, আর একটা হলো আতা, দুটোই হলো ফল। আমরা তো ফল খেতে ভালোবাসি, তাই না? তাহলে আজকে দুই নম্বর পাতায় তোমাদের বাংলা বই কি কি পড়া হলো? অ, অয়ে।